ছিলেন এই চেনা উপমহাদেশেরই এক সাধারণ পরিবারের সন্তান। সেখান থেকে উঠে এসে বনে গেলেন বিশ্বের অন্যতম কর্পোরেট অধীশ্বর, বলছি ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিইও সুন্দর পিচাইয়ের কথা। তিনি প্রথম ভারতীয় যিনি পেয়েছেন গুগলের মতো সংস্থার সবচেয়ে বড় দায়িত্বভার। দর্শক, আজকের বিশ্লেষণ বিশ্বের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি গুগলের সিইও সুন্দর পিচাইকে নিয়ে। সঙ্গে আছি আমি তাজরিন ডিকা। পুরো নাম পিচাই সুন্দর আরাজন। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মধ্যবিত্ত পরিবারের সন্তান পিচাই শৈশবে তেমন কোনো সুযোগ সুবিধা পাননি, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এগুতে হয়েছে তাকে। পিচাইয়ের বাবা রঘুনাথ ছিলেন তড়িৎ প্রকৌশলী, মা লক্ষ্মী ছিলেন একজন স্টেনোগ্রাফার। ছোটবেলা থেকেই সংখ্যা মনে রাখায় বিশেষ দক্ষ ছিলেন তিনি। এই বিষয়টি তার বাবা মায়ের দৃষ্টিতে তখনই আসে যখন তারা দেখতে পান ঘরের রোটারি ফোনে ডায়াল করা সব নাম্বার সুন্দরের মুখস্থ। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে সুন্দর নাকি মাঝে মধ্যে বিভিন্ন মিটিংয়ে তার সেই দক্ষতার প্রমাণ দিয়ে থাকেন। তথ্য প্রযুক্তিতে বরাবরই আগ্রহী ছিলেন সুন্দর পিচাই। ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি স্বর্গ সিলিকন ভ্যালিকে তিনি পেতে চাইতেন নিজ কর্মস্থল হিসেবে। আর সেই সুপ্ত বাসনা থেকে উচ্চশিক্ষার জন্য বাবার এক বছরের বেতনের টাকা খরচ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে স্বপ্নের দেশ ক্যালিফোর্নিয়ার ব্যয়বহুল জীবনযাত্রা দেখে সুন্দরের মাথা একরকমের খারাপ হবার জোগাড়। না কিনতে পারছেন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, না যোগাযোগ রাখতে পারছেন বান্ধবী অঞ্জলির সাথে। সে যাই হোক না কেন, তিনি ভর্তি হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। অধ্যয়নকালে সেখানকার অধ্যাপক তাকে পিএইচডির জন্য সুপারিশ করেছেন, কিন্তু তিনি তা না করে ধাতব বিজ্ঞান এবং অর্ধপরিবাহী পদার্থ বিজ্ঞানের উপর মাস্টার্স এবং পরবর্তীতে ওয়ার্টন স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। আর সেই ওয়ার্টন স্কুলে পড়ার সময়ে সুন্দর পেয়েছেন দুটি স্কলারশিপ। শুরুর দিকে সুন্দর সিলিকন ভ্যালিতে অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস নামের একটি অর্ধপরিবাহী নির্মাতা প্রতিষ্ঠানে প্রকৌশলী ও প্রোডাক্ট ম্যানেজার হিসেবে চাকুরি নেন। তবে সেখানে তার স্থায়িত্ব ছিল খুবই কম। এদিকে ততদিনে এমএস করতে আমেরিকায় হাজির হয়ে গেলেন তার বান্ধবী অঞ্জলি, আর তখনই বিয়েটা সেরে নেন তারা। এরপর পামার বৃত্তি নিয়ে 2002 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন তিনি। প্রকৌশলের পর ব্যবসার উপর ডিগ্রি যার, কারিগরি দিকের বদলে প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপনায় ঝোঁক বেশি থাকার কথা তার। সে ফর্মুলা মেনেই সুন্দর চাকরি নিলেন ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে। 2004 সালে গুগল প্লেক্সে প্রথম ইন্টারভিউ দিতে এসে প্রথম দফাতে চাকরি হয়ে যায় সুন্দরের। গুগলের সার্চ টুলবার নিয়ে কাজ করবার জন্য গঠনকৃত ছোট একটি দলের অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল তাকে। আর সেখান থেকে গুগল যজ্ঞের অভিষেক ঘটে সুন্দর পিচাইয়ের। অসাধারণ দক্ষতায় সার্চ টুলবার, গুগল ক্রোম অ্যাপ ও অ্যান্ড্রয়েডের সাফল্যের ফলে 2014 সালের শেষের দিকে কর্মজীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ পদোন্নতি পান সুন্দর পিচাই। সার্চ, ম্যাপস, গুগল প্লাস, বিজ্ঞাপন, অবকাঠামো সহ প্রতিষ্ঠানটির প্রায় সব পণ্যের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এক্ষেত্রে পেজের সেকেন্ড ইন কমান্ডের ভূমিকায় দেখা যায় তাকে। এরপর 2015 সালে বড়সড় পরিবর্তন আনা হয় গুগলের কর্পোরেট কাঠামোতে। প্রতিষ্ঠানের মূল বিভাগগুলোকে দেওয়া হয় আলাদা প্রতিষ্ঠানের রূপ। সেই প্রতিষ্ঠানগুলোর একটি হলো গুগল, যার অধীনে আছে সার্চ, ম্যাপস, বিজ্ঞাপন, ইউটিউব সহ মূল সেবাগুলো। আর অ্যালফাবেট নামে মূল প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সবকটি বিভাগ সেটির অধীনে নিয়ে আসা হয়। এছাড়া গুগলের মূল পণ্যগুলোর দায়িত্বে ছিলেন পিচাই নিজেই। তিনি এখন গুগল ও অ্যালফাবেট দুটিরই সিইও। কথাই বলে লোকের আয় রোজগার নিয়ে জানতে চাওয়াটা নাকি শোভন নয়, কিন্তু ব্যক্তি যখন গুগলের সিইও তখন জানার আগ্রহটা থাকবে তুঙ্গে, সেটাই স্বাভাবিক। 2020 সালের তথ্য অনুযায়ী মূল বেতন হিসেবে পিচাই পান $20,20,000। জানা গেছে নিরাপত্তা নিশ্চিত সহ নানা কারণে গুগল তার পেছনে আরো ব্যয় করে $54,10,000। বর্তমানে প্রযুক্তির নারী নক্ষত্র সবই জানা সুন্দর পিচাইয়ের। অন্যদের জন্য অনুকরণীয় এক ব্যক্তিত্বও তিনি। অথচ ছোটবেলায় তিনি প্রযুক্তির ধারে কাছেও ছিলেন না। না তাদের বাড়িতে ছিল টিভি, না গাড়ি, না টেলিফোন। কে ভেবেছিল তিনি হবেন জায়ান্ট ব্র্যান্ডের গুগলের প্রধান?